পুরো দল তখন কার্ডিফের পথে। ওয়েলসের সোফিয়া গার্ডেন্সে খেলতে যাচ্ছে পাকিস্তান ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ। দলের কাপ্তান মাশরাফি তখন অন্য এক লড়াইয়ে। লন্ডনে বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি 10 অধিনায়ককে মুখোমুখি করেছিল সংবাদ মাধ্যমের। $1 কোটি বিশ্বকাপ, আইসিসি নতুনত্ব এনেছে তাদের প্রেজেন্টেশনেও। মনেই হয়নি এ যেন কোনো এক সংবাদ সম্মেলন, যেন ছিল ক্যাপ্টেনদের আড্ডার এক মঞ্চ। প্রথম সোফায় বসেছিলেন আয়োজক ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মর্গান আর ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পাশের সোফায় পাকিস্তানের সরফরাজ খান, ওয়েস্ট ইন্ডিজের জেইসন হোল্ডার আর আফগানিস্তানের ক্যাপ্টেন গুলবাদন নাই। বিশ্বকাপ ট্রফি থেকে এক হাতেরও কম দূরত্বে বসেছিলেন বাংলার কাপ্তান মাশরাফি, তার সঙ্গী অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ আর সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি। বাকি সোফায় শ্রীলঙ্কার অধিনায়ক দিমুত করুণারত্নে আর তার পাশে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। এক ঘন্টার জম্পেস এক আড্ডা, প্রেজেন্টারের সঙ্গে সাংবাদিকরাও 10 ক্যাপ্টেনকে তাদের দল সম্ভাবনা নানা বিষয়ে প্রশ্ন করেছেন। টুর্নামেন্টের হট ফেভারিটরাও কৌশলী উত্তর দিয়েছেন। 10 অধিনায়কই এক বাক্যে বলেছেন সবাই ব্যালেন্স দল নিয়ে বিশ্বকাপে এসেছে। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এটাই বিশ্বকাপ ইতিহাসের সবচাইতে রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হবে। নিজের দল নিয়ে মাশরাফি বলেছেন, আমার দলে এক গাদা ভালো ক্রিকেটার আছে, বেশ কজন সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণরাও উঠে আসছে যারা সবখানেই দারুণ ক্রিকেট খেলছে। অভিজ্ঞতা আর তারুণ্য মিলিয়ে দারুণ মিশেল আছে আমাদের দলে। আয়ারল্যান্ডে হয়ে যাওয়া গত সিরিজেও সবাই ভালো খেলেছে, আশা করছি বিশ্বকাপটাও ভালোভাবে শুরু করতে পারবো। 2 জুন ফাফের দলের বিপক্ষে তো আমাদের শুরু, আশা করছি ভালো শুরু হবে। সে সময় উপস্থাপক মাশরাফির কথা কেড়ে নিয়ে প্রোটিয়া অধিনায়ককে জিজ্ঞেস করলেন, উইল দে ফাফ? ডুপ্লেসির তরি জবাব, আই হোপ নট। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে একটা মানসিক পরিবর্তন যে দেখা যাচ্ছে তা নিয়ে জানতে চাইলেন উপস্থাপক। বললেন, যে কোনো দলকে যে হারাতে পারে এই বিশ্বাসটা তো গত বিশ্বকাপের পর থেকেই হয়েছে। মাশরাফি বললেন, ক্রিকেট এমন একটা খেলা নিজের দিনে যে কোনো দলই অন্য দলকে হারাতে পারে, আর আমাদের মতো দলের ক্ষেত্রে যেটা হয়, ভালো একটা শুরু পেলে আমরা সেটার ফায়দা তুলে নিতে জানি। আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে কোনো দলকে হারাতে পারি, তবে সব কিছু নির্ভর করছে ভালো শুরুর উপর। নানা প্রশ্নের উত্তর হাসি ঠাট্টায় দারুণ উপভোগ্য হয়ে ওঠে আইসিসির ক্যাপ্টেন স্মিথ অনুষ্ঠান। উপস্থাপক প্রশ্ন ছুড়ে দেন, যদি কোনো একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন তার দলে নিতে চান তবে তারা কাকে নেবেন? ইয়ান মর্গান বলেছেন, এখনকার কোনো ক্রিকেটার নয়, সুযোগ থাকলে তিনি রিকি পন্টিংকে নিতেন। কোহলি বলেছেন, নিজেদেরই যথেষ্ট ভালো মনে করি আমরা, একজনকে যদি নিতেই হয় আমি এবিডি ভিলিয়ার্সের কথাই বলতাম, কিন্তু ও তো অবসর নিয়ে নিয়েছে। ফাফ ডু প্লেসিকে নিতাম, আমার ভালো বন্ধু। সরফরাজ এক কথায় জবাব দিয়েছেন, তিনি নিতেন জস বাটলারকে। জেসন হোল্ডার ও গুলবাদন নাই প্রশ্নটার উত্তরেই দিয়ে গেছেন। মাশরাফি কোহলির দিকে আঙুল তুলে বলেছেন তিনি বিরাটকে চান। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন তিনি চান কাগিসুর রাবাদাকে। ফাফ ডু প্লেসি বলেছেন জসপ্রীত বুমরা ও রশিদ খানের কথা, কোহলি তাকে নিতে চাইল কিন্তু তিনি কোহলির কথা বললেন না। উপস্থাপকের মজায় একটু বিব্রত হয়ে ডুপ্লেসি বললেন, বিরাটকে তো আমি ব্যাটিং দলে নিতাম, আমি বলছিলাম বোলারদের কথা। লঙ্কান ক্যাপ্টেন দিমুত করুণারত্নে বলেছেন তিনি নিতেন বেন স্টোকসকে, আর নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন বলেছেন রশিদ খানের কথা। যে যার কথাই বলুন, এ শুধু কথার কথা, প্রত্যেক ক্যাপ্টেনের কাছে তার প্রতিটা ক্রিকেটারই সেরা যারা জেতাবে বিশ্বকাপ। আবার ফিরে আসি সে কথায়, বিশ্বকাপ ট্রফি থেকে মাত্র এক হাত দূরে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। আকাশ সমান প্রত্যাশার এই দূরত্বটুকু কি ঘোচাতে পারবেন তিনি তা দল নিয়ে? চেয়ে রয়েছে 16 কোটি মানুষ। ফ্রেন্ডস, বিশ্বকাপ শুরুর 6 দিন আগে ক্যাপ্টেন স্মিথে ক্যাপ্টেনরা সুযোগ পেলে তার দলে কাকে নিতে চান জানালেন। আমরা শুনতে চাই আপনার কথাও, আপনি হলে কাকে নিতেন বাংলাদেশ দলের জন্য সেটা জানাতে কমেন্ট করুন। আমরা জানতে চাই কেমন লাগছে অলরাউন্ডার, যদি ভালো লাগে আমাদের চেষ্টা, যদি পেতে চান সত্য সঠিক দুর্দান্ত স্টোরির সঙ্গে বাংলাদেশ দলের বিশ্বকাপের সমস্ত আপডেট, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন নোটিফিকেশন বেল। চাইলে যুক্ত হতে পারেন অফিসিয়াল ফেসবুক অলরাউন্ডারের সাথে, শুধু একটা লাইক দিয়ে রেখে। সো হয়ে যান আপনিও অলরাউন্ডার।